मौलाना साहेब बार बार बोलছেন মেয়েদের ব্যাপারে বলো কিছু আপনি दूध থেকে ওদেরকে ফেরেশতার মতো মনে হচ্ছে কাছে গিয়ে দেখুন কেউ জলসা শুনছে বলে মনে হয় জান কাছে গিয়ে বলছে বুবু তুই কিসে এলি বলছে টোটো গাড়িতে তো সে ননদের বুনিয়ার মেয়ে হয়েছিল কেমন আছে খুব ভালো তো বড় ছেলে বউমা কেমন হয়েছে খুব ভালো মালজাল কিছু দিয়েছে ওই দেখুন ওই করছে সুস্থ নাই ওখানে গিয়ে একবার দেখে আসুন क्यों सुस्त ना है अरे हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बोका लोक छिलें ना खूब ज्ञानी लोक छिलें हाँ मारात्मक ज्ञानी लोक छिलें ना मारात्मक ज्ञानी लोक छिलें तिनी यार ऐतो ज्ञानी लोक छिलें तिनी तिनी जे भविष्यवाणी करेছেন বর্তমান 2023 সালে তার বাস্তবতায় অনুপরিমাণ কোনো রকমের ডিফারেন্স পাওয়া যায় না যায় কোনো রকমের যায় না আল্লাহ নবী বলেন যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব নবীজির কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না কমন দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার না শুকরিয়া করে ভগ স্বামীকে তাহাল গীবত যে বেশি করে এক অপরে তরে এহান কারণে নারী যাবে জাহান্নামে আল্লাহ নবী মিরাজের রাত্রিতে জান্নাতের দিকে তাকিয়ে দেখলেন শুধু যেন ধনী শুধু যেন গরিব মানুষেরা দুর্বল মানুষেরা তারা যেন জান্নাত দখল করে বসে আছে জাহান্নামের দিকে দেখলেন শুধু যেন নারীরা অধিকাংশ আর ধনী মানুষেরা তারা যেন জাহান্নামের ভিতরে যেন অধিকাংশ রয়েছে আল্লাহর নবী ফেরত এলেন বক্তব্য রাখতে রাখতে বলছেন ইয়া মাশারান নিসা তাসাদদাকনা তাসাদদাকনা ও নারীরা তোমরা বেশি করে সাদকা করে দাও একজন মহিলা বলছেন আল্লাহর নবী গো কি এমন ভুল করেছে কি এমন অপরাধ করেছে কি এমন গুনাহ করে দিয়েছে আপনি বারবার নারীদেরকে সাদকার কথা বলছেন বিশ্বনবী বলছেন মহিলা শুনে রেখে দাও তোমাদের অনেকগুলি পাপ রয়েছে তার মধ্যে দুটো একটা পাপ হচ্ছে এই যে অল্প জিনিসে তোমাদের কোনদিন মন ভরে না নারী জাহান্নাম চলে যাবে তার একটা কারণ হচ্ছে অল্প জিনিস ওদের মন ভরে না সাকর গাছে হয়তো ব্যতিক্রম এই এলাকার মেয়েদের ভরে অত সহজ নয় যান সকালে পরীক্ষা করে একবার দেখুন যান এইখান থেকে একটা ওড়না কিনে নিয়ে যান আলমারিতে রাখবেন আলমারিতে সকালে বলবেন যে সাফিনার মা তোমার লেগে একটা সাকর গাছে জলসা ওড়না নিয়ে এসেছি ওড়নাটা ধরেই বলবে ঘোড়ার ডিম এই ওড়না মানুষে পড়ে তো চোখ না আলু তো বলবেই বলবে না সব স্ত্রী অবশ্যই নয় কিছু স্ত্রী আছে কানেতা আল্লাহ ওয়ালি স্ত্রী কিছু আছে মাশাআল্লাহ এখনো সমাজে আছে আছে না নেই আছে রাসূলুল্লাহ বলেন তারপরে কি স্বামীর প্রতি অকৃতজ্ঞ স্বামীর প্রতি অকৃতজ্ঞ নয় সর্বক্ষণে দেখবেন অকৃতজ্ঞ আপনি পরীক্ষা করে দেখবেন আপনার গাছের একটা ভালো আম হয়েছে খেতে বসেছেন স্বামী স্ত্রী দুজনে একসাথে তা খেতে খেতে ওকে জিজ্ঞাসা করে দেখবেন তো যে আমটা খুব মিষ্টি বলো ও এক চান্সে বলবে মিষ্টি বটে কিন্তু আমার আব্বাদের গাছের মতো নয় এটা বলবেই এটা ওর একটা নারী ঘটিত মানে রোগ ও বলবেই এটা যে আমার আব্বাদের গাছের মতো নয় এটা বলবেই বলবে না বলবে আর পরনিন্দা গীবত ওই জন্য আগে বলেছি এর আগেও আমি আপনাকে যে আপনার বাড়িটাকে যদি সুখে শান্তিতে রাখতে চান পাড়ায় পাঁচটা পুরুষ মানুষ যদি আপনার বাড়িতে ঢোকে বৈঠকখানা যদি থাকে আপনি সেখানে বসে গল্প গুজব করুন আমার আপত্তি নেই কিন্তু পাড়ায় ভুল করে কোনো মেয়েকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না তো আপনার সুখের সংসারটাকে ১২টা বাজিয়ে দিয়ে বাড়ি চলে যাবে কি বললাম বুঝলেন তো পাড়ার কোনো মেয়েকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না আরো আপনার স্ত্রী বয়স হয়ে গেছে যদি ঢোকে একটু আলাদা ব্যাপার যাদের বাড়িতে নতুন বৌমা আর নতুন বৌমা শাশুড়ি খুব মিলজুল করে চলছে আর কি ভালোভাবে সংসারটা গুছিয়ে চালাচ্ছে শাশুড়ি বৌমা এদের বাড়িতে যদি পাড়ার কোনো মেয়ে ঢুকে যায় ওই সুন্দর পরিবেশটাকে একেবারে 2 দিনে পৃথক করে ও গোয়াল ঘরে রান্না করবে ও দুতলায় রান্না করবে দেখবেন পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দিবেন না বাড়িতে খুব সাবধান तब सब नहीं अवश्य नए तब गीबतेर ব্যাপারে আমি আর কাউকে বাদ দিতে পারবো না বাদ দেওয়া যাবে না যাবে যাবে না পৃথিবীতে একটা প্রাণী আছে পৃথিবীতে একটা লিঙ্গ আছে যারা যার খায় তার বদনাম করে তার নাম নারী আপনারই শাড়ি পরে আছে আপনারই ভাত খায় আপনারই জুতো জামা পরে আপনারই সবকিছু করে ওর কেউ যখন জিজ্ঞাসা করে আরে তোদের বাড়ির লোকটা কেমন জীবনে সুনাম করবে না কখন ওর মুখে নাম পাওয়া চারটিখানি বড় ব্যাপার নাই বড় ব্যাপার মায়েরা যারা আছেন শুনে রেখে দেন জান্নাত আপনাদের জন্য খুব সহজ আল্লাহ রাসূল করে দিয়েছেন এটা খুব সহজ আপনারা চারটি কাজ করে দেন জান্নাত চলে যাবেন আর আপনাদের ব্যাপারে অনেক অফার রয়েছে আপনারা মা আপনারা কি মা মা হিসাবে আপনার মর্যাদা অনেক বেশি কন্যা রূপে আপনার মর্যাদা অনেক বেশি আল্লাহু আকবার খালা হিসাবে ইসলাম আপনাকে অনেক মর্যাদা দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অনেক মর্যাদার চরম শিখরে পৌঁছে দিয়েছে আপনি এই কাজগুলো থেকে একটু বিরত থাকবেন একটু বিরত থাকবেন আল্লাহু আকবার আল্লাযী জামা মালাহু ওয়া আদাদা আল্লাহ তাআলা বলেন যারা মাল জমা করে গুণে গুণে রাখে আজকে স্টেট ব্যাংকে 5 লাখ ওই ব্যাংকে 6 লাখ এইখানে এত কাঠা জমি ওখানে এত টাকা জমি এখানে এত সম্পদ ওখানে এত সম্পদ গুণে 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 যারা রাখে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা মনে মনে ভাবে মাল আমার চিরস্থায়ী থাকবে মালই আমাকে বাঁচাবে মালই আমার সুখ শান্তি দিতে পারে মাল চিরস্থায়ী থাকে বাঁচানো যায় মাল বাঁচাতে পারে না এটা আপনারা জানেন আমার থেকে ভালো জানেন বামফ্রন্টের সবথেকে বড় কমরেড ছিলেন কমরেড জ্যোতি বাবু অসুস্থ হয়েছিলেন আমেরিকা থেকে মেডিকেল টিম আনা হয়েছিল কলকাতাতে আলিমউদ্দিন স্ট্রিটে ১৩ দিন চিকিৎসা চলেছে ১৩ দিন পরে লোকটাকে বাঁচানো গেল না শাহজাহান বেঁচে নেই জাহাঙ্গীর বেঁচে নেই কেউ পৃথিবীতে বেঁচে থাকেনি মালের গরমে আপনিও থাকবেন না থাকবেন আপনিও থাকবেন না কিছু কিছু মানুষ আছে তো মাদ্রাসার মৌলভী সাহেবকে দেখলে এই রাস্তা দিয়ে দেখছে নূর ইসলাম মৌলভী আসছে ওই রাস্তা দিয়ে ঘুরে যায় যদি পকেট থেকে বিল বইটা বার করে টাকা চাইবে এরকম আছে না নেই আছে ওই জন্য একজন মুহাদ্দিস বলছেন একটা বইয়ের ভিতরে যে পৃথিবীতে কিছু মানুষ আছে তারা গরিবি হালাতে থাকবে কিন্তু কিয়ামতের মাঠে তাদেরকে আমিরের কাতারে দাঁড় করিয়ে হিসাব দেওয়া লাগবে তার মানে চামার মানে চামারের বাচ্চা চামার জীবনে এক পয়সা খরচা করে না বিশাল জমি জায়গার মালিক একটা লুঙ্গি 1.5 বছর 3 বছর ধরে পড়ছে এরকম লোক নাই জুতো ভালো জুতো ছিঁড়েছে আবার দেখছি সেলাই করছে এই এখন সেলাই করার দিন আছে 60 বিঘা জমি তুমি খরাতে ধান লাগিয়েছো তুমি যদি ছেঁড়া জুতো সেলাই করে পড়ো তোমার এটা মানায় এক কথাতে ও টাকার অনেক মালিক দুনিয়াতে সুখ করতে পেল না অথচ কিয়ামতের মাঠে আল্লাহ আমিরের কাতারে দাঁড় করিয়ে ওকে হিসাব চাইবে দে হিসাব বার কর করবে কি করবে না তাহলে ও দুনিয়াতেও কিছু পেল না আরাম আখিরাতে বড় বিপদে পড়ে যাবে মাল বাঁচাতে পারে না সম্পদের বড়াই করিয়েন না একদমই নয় কখনো মনে যদি মানে কিঞ্চিত পরিমাণ অহংকার বলে যদি কিছু থাকে তাহলে ফজরের নামাজের পরে ওই কবরস্থানের দিকে বেরিয়ে আসবেন দেখবেন আপনার দাদু শুয়েছিল তার কবরটাও পর্যন্ত আজ খুঁজে পাওয়া যায় না আপনার দাদি শুয়েছিল তার কবরটাও পর্যন্ত আজকার খুঁজে পাওয়া যায় না আপনার আব্বা শুয়েছে তার কবরটা পর্যন্ত আজ একেবারেই খুঁজে পাওয়া যায় না আপনিও সিরিয়ালে আছেন ডাক এলেই চলে যেতে হবে কিছুই নাই মাল বাঁচাতে পারবে না কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা অচিরেই তোমার মাল তোমাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে ওমা আদরাকা মাল হুতামা নবী আপনি জানেন হুতামা নামক জাহান্নাম কি নারুল্লাহিল মুকাদা আল্লাহ বলছে এটা আমার নিজস্ব প্রজ্বলিত আগুন আল্লাতী তাতালু আলাল আফিদা এই আগুনের এত তীব্রতা যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহু আকবার ইন্নাহা আলাইহিম মুসাদা মুসাদা মানে मायरा जेमन तरकारी रान्ना करते करते ढाकना लागिए देय अल्लाह सुब्हानाहु वा ताआला बोलছেন জাহান্নামীদেরকে জাহান্নামে ভরে ঢাকনা লাগিয়ে দেব কি আমাদের মোমাদ দাদা ঢাকনা লাগিয়ে শুধু ইতি করব না বড় বড় থামবায় তাদেরকে বেঁধে রাখা হবে বলুন তো বাঁধা হবে কেন কিয়ামতের মাঠে যদি আল্লাহ বলে এই তুমি এইখানে দাঁড়িয়ে থাকো একটা মানুষ আর এক পা হিলতে পারবে बोलूं पारबे पारबे ना एक पातार हीरार क्षमता थाकबे ना एक मानुष के जो बला है तुम एखाने बसो बसे थाकबे हीरार क्षमता थाकबे ना थाकबे थाकबे ना ताहले जहन्नामे ढुकिए देवार परे आबार बाधार प्रयोजन की हलो क्यों बाधार प्रयोजन हलो तफसीर इब्ने कासिरे तफसीर करा हयेछे जे आल्लाह सुब्हानाहु वा ताआला एई कारणे जहन्नामीदेरके जहन्नामेर भितरे बाँधबेन आल्लाह निजेर क्षमता प्रयोग करबेन निजेर क्षमताके देखाबेन एई जे आपनादेर ग्रामे एकटा चोर धरा पड़ेछे धरे नेन चोर धरा पड़ेछे लैम्प पोस्टे बेधेछे ग्रामेर मोड़ल बाँधार पड़े ग्रामेर मोड़ल तार क्षमता देखाते गिये बोलछे देखिए आशे पाशे ग्रामेर तोर के आछे आज के तोर हाथ खुले लिए चले जाबे एखान थेके अनेक समय क्षमता देखाय ना देखी तोर कोन बाप आछे तोर हाथ छाड़िए दिबे एई कथा बोले ना बोले कि बोले आल्लाह ताआला कियामतेर माठे ठीक एई रकम भावे बोलते चाइबेन जे देखी तोमादेर कत क्षमता आछे के तोमादेर पक्षे सुपारिशि करे एई दड़ी थेके हाथ खुले तोमारे निये चले जाबे बाबरी मस्जिद भेंगेছিলে ক্ষমতা ছিল বলে দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা তোমাকে দিয়েছিলাম আজকে তোমার হাত বাঁধা দেখি পৃথিবীতে কোন ক্ষমতাশীল আছে আজকে কিয়ামতের মাঠে তোমার ব্যাপারে সুপারিশ করে তোমার হাত খুলবে আহকামুল হাকিমিন বিচারকের বিচারক আজকে আমি সমস্ত একচ্ছত্র মালিকানার দায়িত্ব আজকে আমি আছি কেউ আমার হাত থেকে তোমাকে বাঁচাতে পারবে না আল্লাহু আকবার আমি দুটি সূরা দিয়ে আপনাকে কয়েকটি বিষয় অবগতিতে আনলাম যে এই 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 কাজের মধ্যে যদি আপনি লিপ্ত থাকেন তাহলে অবশ্যই আপনি জাহান্নামের রাস্তায় হাঁটছেন ভাই আপনি আমার দিনী বন্ধু আপনি আল্লাহর রাস্তায় ফেরত চলে আসুন এইবার আপনাকে বলছি যদি আপনি শুধুমাত্র আল্লাহর যদি হয়ে যান শুধু আল্লাহ যদি আপনি হয়ে যান আল্লাহর তরফ থেকে আপনার উপরে সহযোগিতা আসবে আসবে কি আসবে না আসে কি আসে না আসে তার অনেক দৃষ্টান্ত হাদিসে আছে আছে না 3 হিজরিতে একটা ঘটনা আপনাকে বলি 3 হিজরিতে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল এটা আপনারা জানেন 3 হিজরি তা মুসলিমরা পরাজয় হয়েছিল এই যুদ্ধতে এটা আপনারা জানেন একটা ভুল সিদ্ধান্তের কারণে যাই হোক विस्तारित घटना तो आल्ला नबी सल्लल्लाहु अलैहि वसल्लम युद्ध शेषे मुस्लिमरा जखन हेरे गेছে তখন মুসলিম সৈন্যদের ভিতরে 70 জন আল্লাহর রাসূলের সাহাবীরা শহীদ হয়েছিল কতজন 70 জন সাহাবী শহীদ হয়েছিল আল্লাহর রাসূল লাশগুলোকে এক জায়গা করলেন লাশগুলোকে এক জায়গা করে গুনে গুনে দেখছেন 68 জন লাশ হচ্ছে দুইজনের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না শুধু যদি আপনি আল্লাহর একটু হয়ে যান তাহলে কত সাবসিডি আপনি পাবেন দেখুন দুনিয়াতে শুধু আখিরাতে তো যা হবে হবে দুটো লাশ পাওয়া যাচ্ছে না একজন হচ্ছে আল্লাহর রাসূলের চাচা নাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন কে না আরেকজন হানজালা এতে দুইজনের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যাও লাশটা খুঁজে আনো দেখো কোথায় আছে সাহাবীরা লাশ খুঁজতে গেলেন ইতিমধ্যে একজন মহিলা যুদ্ধের ময়দানে এসে উপস্থিত আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী আপনি আমাকে চিনতে পারছেন আল্লাহর রাসূল বলছেন না চিনতে পারছি না তখন আল্লাহর রাসূলকে বলা হচ্ছে মহিলাটি বলছেন আল্লাহর রাসূল আপনি গতকাল বিকালে কারোর বিবাহ পড়িয়েছিলেন আল্লাহ রাসূল বলেন হ্যাঁ আমি তো হানজালার বিবাহ পড়িয়েছিলাম আর হানজালার বিবাহতে আমি এত খুশি হয়েছি আমি নিজে হাতে খাজুর খোরমা ছিটিয়েছি তখন মহিলাটি কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন আল্লাহর রাসূল আমি সেই হানজালার স্ত্রী এই দেখুন আমার হাতের মেহেন্দিটা এখনো তাজা শুকিয়ে যায়নি আল্লাহ রাসূল আপনার কাছে আমি একটা ছোট্ট কথা বলতে এসেছি সেটা হচ্ছে এই যে আমার স্বামী আমার কাছে ছিল রাত্রিতে, গভীর রাতে আপনি যুদ্ধের ডাক দিয়েছেন, আমার স্বামী চলে গেছে, যাবার আগে আমাকে একটা কথা বলে গেল, যদি বেঁচে ফিরি তাহলে তুমি আমার দুনিয়ার স্ত্রী, যদি মারা যাই তাহলে তুমি আমার, শহীদ যদি হয়ে যাই তুমি আমার জান্নাতের স্ত্রী। আল্লাহ রাসূল আপনি তো বলেছেন বারবার যে যারা জিহাদের ময়দানে শহীদ হয়ে যায় তাদের গোসল করাতে হয় না, রক্ত মাখা জামা কাপড় অবস্থাতে তাদেরকে দাফন করা হয়। আল্লাহ নবী বলতে বড় লজ্জা লাগছে, তবু আপনাকে বলছি, আমার স্বামী হানজালার উপরে গোসল ফরজ রয়েছে। এক জায়গাতে ছিলাম, গোসল ফরজ, আল্লাহ রাসূল আপনি ওকে গোসল করিয়ে দেবেন, এই কথা চলছে। হঠাৎ করে দুজন সাহাবী কাঁধে করে নিয়ে আসছেন হানজালার রাস। আল্লাহ রাসূল দূর থেকে দেখতে পেলেন মাথার দিক দিয়ে যেন পানি ঝরে ঝরে পড়ছে। সেই সময় জিবরিল এসে নবীকে বলছেন, নবী হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ স্পেশাল ফোর্স ফেরেশতাদেরকে দিয়ে তৃতীয় আসমানে তুলে ওখানেই গোসল করিয়ে কাফন পরিয়ে ওই দেখুন আপনার সাহাবীদের মাধ্যমে পাঠানো হচ্ছে। আল্লাহু আকবার। শুধু আপনি একটু আল্লাহর হয়ে যান, শুধু একটু আল্লাহর হয়ে যান। কেন আপনি এখনো পর্যন্ত আল্লাহর থেকে দূরে আছেন? কেন? আপনাকে তো জাহান্নামের কথা বললে আপনার চোখ দিয়ে পানি না আসলেও আপনার মন তো ভয়ে থরথর করে কাঁপার কথা, কেন কাঁপছে না? ভেবে নিতে হবে আপনার ঈমানের তীব্রতা, গতি কমে গেছে। আপনার ঈমান আপনার আছে, তবে চিকিৎসার প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচাক, বলুন আমিন আমিন আমিন। আল্লাহু আকবার। জাহান্নাম থেকে বাঁচার অনেক 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 আমল রয়েছে, রয়েছে না? রয়েছে। আবার জান্নাতে যাবার ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক জায়গাতে বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাত জাহান্নাম এই উভয়ের ভিতরে যেটা আমাদের জন্য কল্যাণ মনে করেছো, আল্লাহ তুমি এটা আমাদের জন্য কবুল করে নাও, আমিন। রাত্রি এখন 12:30 বাজে, আর আমার মাদ্রাসা না, আমি শব্দ বলা যাবে না, আমি শব্দ বলাটা ঠিক নয়, কারণ আমি মানে একটু অহংকারিতা ভাব দেখায়। আমাদের মিস্টেক হয়েছে, আমাদের মাদ্রাসায় আগামীকাল মানে 12:30 বাজে এখন, মানে আজকেই ধরে নেন বৃহস্পতিবার 16 তারিখ জলসা। বাংলাদেশ থেকে 3 জন বক্তা আসছেন, সভাপতি থাকবেন আপনাদের গ্রামের কৃতি সন্তান মাওলানা নুরুল ইসলাম ফাইজি সাহেব, আব্দুল হামিদ মাদানী সাহেব তিনিও থাকবেন, সোহেল সালাফি সাহেব তিনিও থাকবেন। আলহামদুলিল্লাহ জোত্তার কাজ চলছে, খুব জোত্তার। আমি ওই জন্য সাঁকরগাছাকে এই ডেটটা একটু চেঞ্জ করার ব্যাপারে একটু বলেছিলাম, যাই হোক তা হয়নি আলহামদুলিল্লাহ। ওয়া তাশাউনা ইল্লা ইনশাআল্লাহ, মানুষের চাওয়া নয়, আল্লাহ যেটা চায় সেটা হয়। খুব ব্যস্ততার ভিতরে, জানেন কলমডাঙ্গা জঙ্গলের ভিতরে একটা গ্রাম, 30-35টা ঘরের বসবাস, একদম জঙ্গলমহল এলাকায়। তাতে করে গ্রামের লোক সংখ্যা খুব কম, যা করতে হচ্ছে আমাকে নিজেই করতে হচ্ছে। ওই জন্য খুব বিনীত অনুরোধ আপনাদের কাছে, রাগ করিয়েন না, আফসোস করিয়েন না। কালকে আপনারা অবশ্যই ওখানে আসুন ইনশাল্লাহ, অন্তত একবার দেখে আসবেন যে আমরা কোথায় থাকছি ইনশাল্লাহ। চেষ্টা করবেন। অনেক মানুষ আবার বলবে যে আমাদেরকে দাওয়াত করেনি, আরে দাওয়াত কাউকেই করিনি, সবাইকে ফোন করে করে বলেছি, আর এই বন্ধু বান্ধবকে বলে দিয়েছি। দাওয়াত খাস করে তেমন কাউকে করিনি, টাইম পাইনি করার, আমি ঠিকঠাক ওই জন্য করতে পারিনি। সকলকে দাওয়াত দিচ্ছি। আর খুবই ব্যস্ততা, ওদিকে 10 জন রাঁধুনি এখন আলু টালু ছিলছে, কেউ নেই, সব মেয়েদের মাদ্রাসা, বুঝতে পারছেন আমি ব্যস্ততার ভিতরে এসেছি। রাত্রি এখন 12:30 বাজে। আল্লাহ আপনাকে আমাকে সকলকে দিনের জন্য কবুল করে নি, বলুন আমিন। আসসালামু আলাইকুম। বাংলাদেশের বক্তার জিহ্বা কেটে নিয়েছে, এই প্রসঙ্গে কিছু বলুন। কি বলবো, আমি তো আগেও বলেছি সোশ্যাল মিডিয়াতে যে সারা পৃথিবীতে যত মুসলিম কান্ট্রি আছে, মুসলিম কান্ট্রি হিসেবে যত দেশ আছে, তার মধ্যে বাংলাদেশ একটা ছোট্ট দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ, যেখানে 17 কোটি মানুষের বসবাস। এই 17 কোটি মানুষের ভিতরে 17 কোটি মানুষ এক একটা চিজ। কি বললাম বুঝলেন না? আমার চোখে এই মুহূর্তে সারা পৃথিবীর মানচিত্রে সব থেকে ঘৃণিত দেশ আমার কাছে, তার নাম বাংলাদেশ। এটা আমি আমার ব্যক্তিগত ব্যাপার বলি। তবে ওখানে কিছু ভালো লোক আছে, আছে না? অবশ্যই ভালো লোক আছে। ধর্মীয় ব্যাপারে সব থেকে বাড়াবাড়ি, তার নাম বাংলাদেশ। আশ্চর্য ব্যাপার, বাংলাদেশ এত জঘন্য। মোবাইল সোশ্যাল মিডিয়া খুলুন, নিজের স্ত্রী ব্লাউজ পরছে ওটাও সোশ্যাল মিডিয়াতে ক্যামেরা করে ছাড়ছে। এগুলো ছাড়ে না। ইন্ডিয়ার একটা মুসলিম মেয়েকে দেখান তো, আমি জুতোর মালা করে এখান থেকে চলে যাব, দেখাতে পারবেন না। বোকা পরে মুখ বেঁধে যৌবনের সুশ্রী দিচ্ছে মোবাইলে। বাংলাদেশ ধর্মীয় ব্যাপারে যত ভণ্ডামি। শিয়াদের ব্যাপারে একটা হক কথা বলার কারণে শফিকুল ইসলাম ওনার জিভকে কেটে দেওয়া হয়েছে। খুব লজ্জা লাগে, যে দেশের পঞ্চায়েত থেকে মুখ্য প্রধানমন্ত্রী পর্যন্ত, রাষ্ট্রপতি পর্যন্ত মুসলিম, সে দেশে কোরআনের কথা বললে জিভ কেটে নেওয়া হয়। ওই তুলনায় আমরা বিজেপি শাসিত দেশে বসবাস করে অনেক ভালো আছি, ওদের থেকে ভালো আছি তুলনামূলক। ধর্মীয় ব্যাপারে এটা আমি বলবো। এইসব কথাগুলো বলে দিয়েছি বলে এবার আমার ভিসা ক্যান্সেল করে দিয়েছে, যেতে দেয়নি। তোর দেশে গেলামই না, আশ্চর্য দেশ। যাই হোক, ওদের ব্যাপারে আমার কিছু বলার এ নেই, জিজ্ঞাসা করলো বলে বললাম। আর কেন জিজ্ঞাসা করছি এগুলো আপনারা বুঝবেন না, সে আমি বুঝতে পেরে গেছি। যারা বসে আছে মোবাইলগুলো নিয়ে ওরা কম লোক নয়। যাই হোক, সকলে ভালো থাকুন, মনে ছেড়ে দিচ্ছি।